কেন্দ্রীয় শহীদ মিনারের খবরাখবর একটু জেনে নেব। সহকর্মী সাইফুল জুয়েল আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল জুয়েল, প্রতিটি বুলেটিনেই আমরা দেখছিলাম আপনার মাধ্যমে মানুষের ঢল নেমেছে সেখানে, সকলেই শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন তাদের মতো করে। এই মুহূর্তে সেখানকার কি খবরাখবর জানাবেন আমাদেরকে? কুণাল, আসলে সকাল থেকে যেহেতু আমরা আছি, এখনও সেই বলা যায় যে শ্রদ্ধা জানানোর যে ধারাবাহিকতা সেটা কিন্তু দুপুর গড়িয়ে গেছে, এখন একটা বাজে, এখনও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। এখনও বাংলা ভাষার মানুষরা, বাংলা ভাষাভাষী মানুষরা যে বাংলা ভাষাকে কতটা প্রাণের চেয়ে বেশি পছন্দ করে তারই বহিঃপ্রকাশ কিন্তু এখনও করে যাচ্ছে। এখানে সারা রাত থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেই শ্রদ্ধা নিবেদন করা ফুল দিয়ে এখানে আলপনা করা হয়েছে। এখানে আলপনা করেছেন চারুকলা শিক্ষার্থীরা এবং রোভার স্কাউট সহ বিএনসিসির সদস্যরা, এবং এখানে দিনব্যাপী পরিশ্রম করেছে। বলা যায় যে উনিশ তারিখ রাত থেকে আসলে এই নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, তারাও আস্তে আস্তে ধীরে ধীরে তাদের দায়িত্ব শেষ করছেন। বলা যায় যে শ্রদ্ধা নিবেদনের পালা আপাতত প্রায় শেষ পর্যায়ে, আর এখানে যারা আছেন তারা শুধু একটা কথাই বলছেন যে বাঙালির যে বাংলা ভাষার যে মর্মার্থ, বাংলা ভাষার যে চর্চা, সেটি যেন দিক বিদিক ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্যাপী, এটাই তাদের প্রত্যাশা। কুণাল।